আইপিএল এর প্রথম ম্যাচেই বাজির ঘোড়া বনে গেলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলতে নেমে কাটারের ঝলকানিতে শুরুতেই স্বীকার করেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ উইকেট। 4 উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। অবশ্য আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছাপিয়ে আলোচনায় কাটার মাস্টারের জার্সি। চেন্নাইয়ের জার্সিতে একটি অ্যালকোহল কোম্পানির বিজ্ঞাপন ছিল, যা ভারতের এসএনজে গ্রুপের একটি বিয়ারের বিজ্ঞাপন। কোম্পানিটি 2022 সালে 3 বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ফলে বাঁহাতি খেলোয়াড়দের জার্সির ডান হাতে ছিল সেই বিজ্ঞাপনটি। তবে মোস্তাফিজের জার্সিতে রাখা হয়নি বিয়ার কোম্পানির সেই বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপন ছাড়া বাকি 3 বিজ্ঞাপন ছিল তার জার্সিতে। গুঞ্জন আছে আইপিএলে অংশগ্রহণকারী মুসলিম খেলোয়াড়দের জার্সিতে অ্যালকোহল জাতীয় স্পন্সর কোম্পানির কোনো লোগো থাকবে না। বিশ্ব ক্রিকেটে এমন নজির রয়েছে হাশিম আমলা, মঈন আলী সহ তারকা ক্রিকেটারদের। তবে সে তালিকায় যুক্ত হল এবার মুস্তাফিজের নাম। 40% বেশি গ্লো বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। মুস্তাফিজের চেন্নাইয়ের হয়ে অভিষিক্ত ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অনেকে, বাদ যাননি ভারতীয়রাও। ম্যাচে যতই ভালো পারফর্ম করুক না কেন, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করতে সচরাচর দেখা যায় না ভারতীয় ক্রিকেটারদের। তবে এবার সেটা আদায় করে নিয়েছেন ফিজ। ভারতের গণমাধ্যমে কাটার মাস্টারের প্রশংসা করেছেন 2 সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। চেন্নাই একাদশে মুস্তাফিজকে সবসময় রাখার পরামর্শ দিয়েছেন তারা। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছেন হরভজন সিংহ। চেন্নাই দলের সদস্যরা ফিজের বোলিংয়ে মুগ্ধ, যার মধ্যে অন্যতম একজন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এরিক সিমন্স, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সিএসকের সঙ্গে। ম্যাচ শেষে টাইগার পেসারের প্রশংসা করেছেন ফ্রাঞ্চাইজির বোলিং কনসালটেন্ট। তিনি বলেন কন্ডিশনের সঙ্গে ফিজ দ্রুতই মানিয়ে নিতে পেরেছেন, দলের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগিয়ে সফল হয়েছেন তিনি। সামনের ম্যাচগুলোতে ফিজের কাছে এমন পারফরমেন্স প্রত্যাশা চেন্নাই কর্তৃপক্ষের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। Thank you.